খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবী হযরত সাইদ ইবনে আমির আল জুমিয়া রাদিয়াল্লাহু আনহুকে হিমসের গভর্নর নিযুক্ত করলেন। কিছুদিন পর হিমস থেকে এক প্রতিনিধি দল মদিনায় খলিফাতুল মুসলিমিনের দরবারে আগমন করল। খলিফা তাদেরকে হিমসের ফকির মিসকিনদের একটি তালিকা প্রণয়ন করার জন্য নির্দেশ দিলেন, যাতে বাইতুল মাল প্রত্যেক ফকির মিসকিনের প্রাপ্যকে দান করতে পারেন। প্রতিনিধি দল হিমসের ফকির মিসকিনদের একটি তালিকা প্রণয়ন করে খলিফার দরবারে প্রেরণ করল। তালিকাটা পড়ে উমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। হিমসের ফকির মিসকিনদের তালিকায় স্বয়ং হিমসের গভর্নর সাইদ বিন আমির আল জুমাহিওর নাম রয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু যার পরনায় আশ্চর্য হয়ে প্রতিনিধি দলকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তারা উত্তর দিল, হ্যাঁ, সাইদ বিন আমির তার বেতন সম্পূর্ণ ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দেন। তিনি বলেন, এই বেতন দিয়ে আমি কি করব? কাল কিয়ামতের ময়দানে তো এইসব মানুষের ব্যাপারে আমাকে জবাবদিহিতা করতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা তার মাঝে কোনো খারাপ স্বভাব লক্ষ্য করেন? তারা উত্তর দিল, হ্যাঁ, আমরা তার মাঝে তিনটি খারাপ স্বভাব লক্ষ্য করি। এক, তিনি চাষতের সময় ব্যতীত ঘর থেকে বের হন না। দুই, তাকে আমরা কখনো রাতের বেলা দেখতে পাই না। তিন, সপ্তাহে একদিন তিনি আমাদের থেকে লুকিয়ে থাকেন। অতঃপর যখন উমর রাদিয়াল্লাহু আনহু তাকে এ ব্যাপারে প্রশ্ন করলেন, তখন সাইদ বিন আমির আল জুমাইর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, হ্যাঁ, লোকেরা সত্য বলেছে। এসবগুলোর কারণ হলো, এক, চাষতের আগ পর্যন্ত আমি ঘর থেকে বের না হওয়ার কারণ চাষত পর্যন্ত আমি আমার পরিবারের প্রয়োজন ও খেদমতে নিয়োজিত থাকি। আমি ব্যতীত আমার পরিবারে আর কোনো খাদেম নাই, আমার স্ত্রী অসুস্থ। দুই, রাতের বেলা আমার লুকিয়ে থাকার কারণ হলো, দিনকে আমি মানুষের প্রয়োজন সারার জন্য বরাদ্দ করে রেখেছি, আর রাতকে আমি আমার প্রভুর ইবাদতের জন্য বরাদ্দ করে রেখেছি। তিন, সপ্তাহে একদিন লুকিয়ে থাকার কারণ হলো, সপ্তাহে একদিন আমি আমার কাপড় ধুয়ে শুকাতে দিই, কারণ একটি কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নেই। এইসব শুনে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হু হু করে কেঁদে ফেললেন। এমন আরো এক্সক্লুসিভ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।